প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতা নির্যাতন তদন্ত কমিটি গঠন আগামী বাইশ আগস্ট থেকে সারা দেশে আন্দোলনে নামবে বিএনপি রাজশাহীতে সমন্বয় সভা রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে র্যাবের হাতে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সামসুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে তিন ঘন্টা আটকে রেখে শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহের বিরুদ্ধে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে রাবি প্রশাসন শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আলমামু ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জহুরুল আনিস গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে ওই দিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভাস্কর সাহার একশো বত্রিশ নম্বর রুমে তাকে শারীরিকভাবে নির্যাতন এবং বিশ হাজার টাকা ছিনতাইয়ে প্রকর বরাবর অভিযোগ করেন রাবির অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামসুল ভুক্তভোগী সামসুল মতিহার হলের একশো উনষাট নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী ভুক্তভোগী শিক্ষার্থী কাল এসে আমার কাছে অভিযোগ জানিয়েছে লিখিত এবং আমি সেই লিখিত অভিযোগ গ্রহণ করেছি এবং গ্রহণ করে সেটা আমি টোক্টোদের কাছে দিয়েছি এবং তাকে সেখানে আমি লিখিত দিয়ে লিখে দিয়েছি যে তাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য তো টিম মনে হয় কালকে একটা তদন্ত কমিটি গঠন করবে এবং দুদিনের মধ্যে এটার সুপারিশ আসছে এই ঘটনা সত্যতা যাবে জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামী বাইশ আগস্ট থেকে সারা দেশে সকল পর্যায়ের সভা সমাবেশ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি কর্মসূচিগুলো সুশৃঙ্খল এবং জনসম্পৃক্ত করার লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় সমন্বয় সভা করেছে দলটি শনিবার সকাল দশটায় নগরীর বড়কুঠি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য শাহজান মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু হাবিবুর রহমান হাবিবসহ বিভাগের সকল জেলা থেকে আগত দলীয় নেতৃবৃন্দ সমন্বয় সভাটি যৌথভাবে পরিচালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শহর সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিনৌকত খালেক ও ওবায়দুর রহমান চন্দন সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ তাদের সাহসী ও বলিষ্ঠ ভূমিকা আগামীতেও কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিগুলোতেও ঐক্যবদ্ধভাবে পালন করবেন বলে মতামত প্রকাশ করেন বক্তারা রাজশাহী ঢাকা মহাসড়কের পুঠিয়ায় যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে বিশ জন শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বিড়ালদহ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে নিহত বাস যাত্রীর নাম আব্দুল রহিম তিনি পিরোজপুর জেলার রহমান আলীর ছেলে রাজশাহীর পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুফাকারুল ইসলাম জানান পদ্মা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ফরিদপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল বাসটি পুঠিয়ার বিড়ালদহে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় নিহত ব্যক্তির মরদেহ ময়না জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ওসি আরও জানান ওই মহাসড়ক থেকে সকালে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে দেওয়া হয়েছে ময়নাতদন্তের তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এছাড়া বাস দুর্ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে র্যাবের হাতে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার হয়েছে গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কাটাখালী থানার কাপাশিয়া এলাকায় একটি চানাচুর ফ্যাক্টরি থেকে তাদের গ্রেফতার করা হয় সাংবাদিক পরিচয় দিয়ে তারা ওই ফ্যাক্টরিতে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে এসময় সময় স্থানীয়রা তাদের ধরে র্যাবে খবর দেন গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী নগরীর বড় বনগ্রাম নামুপাড়া মহল্লার রনি আহমেদ ও দিনাজপুরের কোতোয়ালি থানার রামনগর গ্রামের বক্তিয়ার শাহরিয়ার ওরফে নিলয় বখতিয়ার রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় ভাড়া থাকেন তাদের কাছ থেকে দৈনিক জনতার বাংলা ও জিবিসি লোগো সম্বলিত দুইটি মাইক্রোফোন ও ভুয়া পরিচয়পত্র জব্দ করেছে র্যাব গতকাল শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে রনি ও বখতিয়ার ভুয়া সাংবাদিক কাপাসিয়া এলাকার রশিদ চানাচুর ফ্যাক্টরিতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তাদের গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে গ্রেফতারের পর তাদের দুজনকে রাজশাহীর কাটাখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ